हेलो बंधुरा केमन आছেন आशा करी सकले भालो आছেন भालो থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকে যে ভিডিওটি রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি নোট রয়েছে এই নোটটি অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি ফুল দেখতে থাকুন এখানে गाइस আজকের ভিডিওতে টুলসটি আপনাদের সামনে হাজির করেছি এই টুলসটি ইউজ করলে আপনি ভিভো ওপো হাওয়াই বিভিন্ন লক আনলক যেগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে রিসেট করতে পারবেন যদি করতে পারেন যদি করতে পারেন এই কথার উদ্দেশ্য আমি বলছি যে আমরা যে টুলসগুলো আপনাদের মাঝে শেয়ার করি অনেকে আছে যে এই টুলসগুলোকে ইউজ করতে পারে না যার ফলে ব্যাড কমেন্ট বা বিভিন্ন প্রকার কমেন্ট করে থাকেন আপনারা তো আশা করব অবশ্যই আপনারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন যেমন ফাস্টবুট টুলস যদি আপনি সঠিক মতো বা সঠিকভাবে ড্রাইভারগুলো না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সেট রয়েছে সেটা কিন্তু কিভাবে কখনো রিসেট হবে না অর্থাৎ ইউএসবি ড্রাইভার যদি আপনি না দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না আর যেটা রয়েছে এটা হলো বিভিন্ন প্রকার বুট কি রয়েছে বিভিন্ন প্রকার নিয়ম রয়েছে এডিবি রয়েছে ফাস্ট বুট রয়েছে নরমাল মোড রয়েছে রিকভারি মোড রয়েছে পাওয়ার মোড রয়েছে তো এতগুলো অপশন থাকার পর অবশ্যই আপনাকে জানতে হবে কোনটা কোন মোডে নিবে কোনটা কোন মোডে কাজ করতে হবে এটা তো সবগুলো সেটের ক্ষেত্রে দেখানো সম্ভব নয় তাই নয় কি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কেন নিচ্ছে না কোন মোডে নিচ্ছে না কোন মোডে নিবে তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই ডিসকাস করবেন অবশ্যই যদি না হয় অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যে লিংকটা রয়েছে অবশ্যই লিংকটা ভিডিও ডেসক্রিপশন লিংক থেকে ডাউনলোড করবেন তো অনেকের হয়তো লিংকটি কাজ নাও করতে পারে কারণ হলো বাংলাদেশে বিটলি ব্লক রয়েছে তো ব্লকের ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি ভিপিএন ইউজ করলে আপনারা এটা ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে টুলসটি রয়েছে এখানে যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো এখান থেকে আপনারা ইনফরমেশন করতে পারবেন কাজ করতে পারবেন তো এখানে যে কাজগুলো রয়েছে তো যে কথা বলতে চাচ্ছিলাম এই টুলসটি দিয়ে আপনারা ইউজ করে দেখুন বিভিন্ন প্রকার হাওয়াই ওপো আর যে সেটগুলো রয়েছে এমআই রয়েছে সেগুলো ফরম্যাট রিড ইনফরমেশন এনভি ডাটা এগুলো কিন্তু এটার থেকে কাজ করা সম্ভব বিভিন্ন প্রকার এখানে রিয়েলমি ফোন সাপোর্ট রয়েছে ওপো ফোন সাপোর্ট রয়েছে ওপো এবং রিয়েলমি কিন্তু একই চিপসে কিন্তু করা তো এই ক্ষেত্রে আমরা ওপো এবং রিয়েলমি দুটো কিন্তু একইভাবে সেইভাবে শনাক্ত করব তো এখানে দেখতে পাচ্ছেন টুলসটি রয়েছে টুলসটি আপনারা কাজ করবেন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং এখানে দুটি অপশন রয়েছে একটা হলো কোয়ালকম একটা হলো টুলস সাধারণ যে টুলসগুলো রয়েছে দুইটা কিন্তু রয়েছে তো আমরা এতক্ষণ যেটা দেখলাম কোয়ালকম এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে এখানে কিন্তু অনেকগুলো সাপোর্ট রয়েছে দুইটা আপনারা পাবেন এবং এখানে আরেকটি বিষয় এই টুলসটি যদি আপনার কম্পিউটার ওয়ার্ক না করে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই .net কিন্তু ইউজ করতে হবে .net 4.7 সম্ভবত যাই হোক আপনাকে মেসেজ দিবে যে কত .net ইউজ করতে হবে সেই সফটওয়্যারটি ডাউনলোড করার পর সেটআপ করবেন সেটআপ না করলে কিন্তু এই সফটওয়্যারটি ওয়ার্ক করবে না কারণ বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন প্রকার সাপোর্ট রয়েছে সেই সাপোর্টগুলো যদি আমরা না বুঝি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করা সম্ভব হয় না তো এই যে বিষয়গুলো রয়েছে বিষয়গুলো আপনারা না জানলে না বুঝলে অবশ্যই অনেকে অনেক কমেন্ট করেন তো আগে বোঝার চেষ্টা করুন যখনই সেটআপ হচ্ছে না অবশ্যই আপনাকে কোনো না কোনো মেসেজ দিচ্ছে এবং মেসেজে কিছু বলে দিচ্ছে তো গাইস আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কাজ করতে পারবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ।